আমাদের দল যদি পারমিশন দেয় অভিষেক ব্যানার্জিকে আমরা 2019 পর থেকে 1.5 বছর ঘর থেকে বের হতে দিইনি, মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে গেছিলেন। একটা ছোট ছেলে বাচ্চা ছেলের মতো কাজ করছে, আমরা তাকে কালীঘাট থেকে বেরোতে দেবো না যদি দল আমাদের পারমিশন দেয়। অভিষেক ব্যানার্জি তো কোলের থেকে নেমে হঠাৎ করে রাজনীতি করছেন, আর তিনি যেভাবে দুষ্কৃতিকে সঙ্গে নিয়ে, এসপিকে সঙ্গে নিয়ে, রোহিঙ্গাদেরকে সঙ্গে নিয়ে, শঙ্কর মোল্লাকে সঙ্গে নিয়ে যে অন্যায়টা করলেন তা আমরা প্রতি মুহূর্তে লক্ষ্য রাখছি এবং আমরা তার পাল্টা ঠিক সময় মতো দিয়ে দেবো অভিষেক ব্যানার্জিকে। আমাদের সাথে কোনো দেখা সাক্ষাৎ হয়নি, আমরা চাই যে এরকম ডিজিপি আর এরকম চিফ সেক্রেটারি যেভাবে কাজ করছে তাদেরকে অপসারণ করা উচিত। ডায়মন্ড হারবারে যে আমাদের জেপি নাড্ডাজির যে আমাদের প্রেসিডেন্ট যে র্যালি ছিল, সে যাওয়ার সময় যেভাবে কনভয়ের উপরে আক্রমণ করা হলো, সেখানে কৈলাসজি, মুকুলবাবু, দিলীপবাবু এবং সমস্ত নেতৃত্ব সমস্ত গাড়ির উপরে যে কনভয়ের উপরে আক্রমণ করা হলো সেটা অনভিপ্রেত এবং সেটা দুষ্কৃতিকে নিয়ে যে কাজকর্ম ওখানকার এসপি করেছেন সেই অভিযোগ জানাতে আমরা রাজ্যপাল ভবনে এসেছিলাম মাননীয় রাজ্যপালজিকে এটা জানানোর জন্য, সেই অভিযোগ করার জন্য। আমরা রাজ্য জুড়েও আন্দোলন করছি, আমাদের এই আন্দোলন চলবে এবং পার্টির তরফ থেকে আমাদের লকেটডি, আমাদের জিএস এবং অর্জুনদা এখানে ছিলেন, লকেটডি এই ঘটনার নিন্দা প্রকাশ করছি এবং যে বর্বরভাবে, নৃশংসভাবে, মর্মান্তিকভাবে যেভাবে আক্রমণ করা হয়েছে আমাদের সর্বভারতীয় সভাপতি এবং কৈলাস বিজয়বর্গীজি, দিলীপ ঘোষ মহাশয়, মুকুলদা এবং আরও অনেকেই ছিলেন, অরবিন্দ মেনন ছিলেন, সম্বিত পাত্র ছিলেন, আরও অনেকেই ছিলেন, যেভাবে আজকে আক্রমণ করা হয়েছে এবং তার জন্য আমরা বিভিন্ন জায়গায় বাংলা যুব মোর্চার নেতৃত্বে বিভিন্ন জায়গায় অবরোধ হয়েছে, আন্দোলন হয়েছে এবং আমরা বিক্ষোভ দেখিয়েছি, কারণ এটা ভীষণ নিন্দনীয়। এবং আমরা রাজভবন এসেছিলাম, রাজ্যপালকে পুরো বিষয়টা জানাই এবং উনিও খুব নিন্দা প্রকাশ করেছেন এবং বলেছেন উনি অবশ্যই উচ্চ নেতৃত্ব, উচ্চ প্রশাসন যারা আছেন, এই প্রশাসনের যারা উচ্চ পর্যায়ে আছেন তাদের সাথে কথা বলবেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে এই ধরনের কথা বলবেন যে কেন একের পর এক ঘটনা এরকমভাবে পরিষ্কারভাবে একের পর এক ঘটনা হয়েই যাচ্ছে এবং তার জন্য কোনোরকমভাবে কোনো কিছু প্রশাসন থেকে কোনো কিছু করা হচ্ছে না, কোনো কিছু ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে না এবং আগামী দিনে এই বিষয়টা দেখবেন। এবং আমরা বলতে চাই একদম পরিষ্কারভাবে ডায়মন্ড হারবারে পুরো দেখে মনে হচ্ছিল গাড়িগুলো ঢুকছে, পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশের সামনে যেভাবে আজকে তৃণমূলের গুন্ডা দুষ্কৃতীরা তারা ফ্ল্যাগ নিয়ে যেভাবে আক্রমণ করেছে, ঢিল ঝুলেছে, পাথর ঝুলেছে, দেখে মনে হচ্ছিল সেই পুরনো কাশ্মীর, দেখে মনে হচ্ছিল সেই পাকিস্তান, যেন মনে হচ্ছে বাংলাটা, আমাদের পশ্চিমবঙ্গটা যেন একটা পাকিস্তানের জায়গায় চলে গেছে। একের পর এক গ্লাস লোকসভায় দেখা গেছে যে এই ডায়মন্ড হারবারে একটাও ভোট হতে দেয়নি ওখানকার যে সাংসদ নির্বাচিত হয়েছেন, উনি তো গুন্ডাগর্দি করে সাংসদ হয়েছেন, হিন্দুদের মেরে মেরে ওখান থেকে তাড়ানো হয়েছে এবং আজকেও এইভাবে দেখানোর চেষ্টা করা হয়েছিল যে এইখানে কাউকে এই গণ্ডির মধ্যে ঢুকতে দেব না। আজকে ডায়মন্ড হারবারটা কি শুধুমাত্র ভাইপোর, আর ভবানীপুরটা কি শুধুমাত্র পিসির? ডায়মন্ড হারবার এই পশ্চিমবাংলার মানুষের জন্য, সবাইয়ের গণতান্ত্রিক উপায়ে সেখানে যাওয়ার অধিকার আছে, মিটিং করার অধিকার আছে। আজকে জেলে যারা রয়েছেন, যারা মৎস্যের মাছ চাষ করেন, তাদের সঙ্গে একটা সামাজিক সম্প্রদায়ের মিটিং ছিল আজকে। আজকে যেভাবে নক্কারজনিতভাবে যেভাবে আক্রমণ করা হয়েছে সারা দেশ দেখেছে এবং আগামী দিনে বাংলার মানুষ যে কীভাবে থাকে এই তৃণমূলের সরকারের আমলে সেটা দেখলো দেশ। এবং তার যথাযথ শাস্তি আমরা চাই। আমরা জানি যে যখন মুখ্যমন্ত্রী বা তার প্রশাসন পরিকল্পনা করে দেওয়ার যখন এই ধরনের জিনিসগুলো ঘটায় তখন তার শাস্তি হয় না। আগামী দিন এই 2021-এ ভারতীয় জনতা পার্টি ডায়মন্ড হারবারে জিতবে এবং ডায়মন্ড হারবারে কারোর ক্ষমতা হবে না এই ধরনের কিছু করার। এবং যারা যারা এই ধরনের করেছে, যে বিধায়ক, যে গুন্ডা, আমরা দেখেছি এই মমতা ব্যানার্জি একটা পুরনো ভিডিওতে সেই শওকত মোল্লাকে পরিষ্কারভাবে বলছে যে তুমি তো বোমাবাজি বানাও, তোমার ওখানে তো কাউকে ঢুকতেই দাও না। উনি নিজে অবগত আছেন যে এই ধরনের জিনিস ঘটায়, কেন পুলিশ প্রশাসনকে, তো ভিভিআইপিরা আসছে সবসময় প্রশাসনকে জানানো থাকে তাদের ভিআইপি সিকিউরিটি দেওয়ার জন্য, তা সত্ত্বেও কেন প্রশাসন ব্যবস্থা নেয়নি? এবং এই ব্যাপারে আমাদের উচ্চ পর্যায়ে আমরা চাই তদন্ত হোক, কেন্দ্রীয় নেতৃত্বকে পুরো বিষয়টা জানানো হয়েছে এবং আগামী দিনে এই নিয়ে আন্দোলন চলবে।